হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মেধা কেয়ার। তো আজকে থেকে আমরা ক্লাস ইলেভেনের প্রথম চ্যাপ্টার থেকে আমরা শুরু করছি। সবার প্রথমে আমরা সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি থেকে শুরু করব এবং খুবই ডিটেলস অ্যানালিসিস করব, যেটা নিট এবং আইআইটি অ্যাসপিরেন্টসদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমার মনে হয়। তো তোমরা যারা এই কোর্সে জয়েন করতে চাও, তোমরা মেধা কেয়ার অ্যাপ ডাউনলোড করবে এবং সেখান থেকে সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমরা এই কোর্সে জয়েন করতে পারবে। এনসিইআরটির প্রত্যেকটা পয়েন্টকে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করব এবং ডিটেইল একটা অ্যানালিসিস, এবং সেই সঙ্গে তোমাদেরকে স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করা হবে এবং ডেইলি প্র্যাকটিস প্রবলেমস দেওয়া হবে ক্লাসের শেষে, সেগুলোকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো চলো শুরু করা যাক সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। আমরা এটাকে পয়েন্ট করব যে আমাদের এটা হবে মোল কনসেপ্ট, বেসিক্যালি মোল কনসেপ্ট। তো মোল কনসেপ্ট ওয়ান লেখো, কারণ আমরা এটার উপরে দুটো ক্লাস করব মোল কনসেপ্টের উপরে। আজকে যেগুলো হবে সেগুলো একেবারেই সাধারণ জিনিস, যেগুলো আমরা অনেকেই জানি মনে হবে, কিন্তু তবুও আমাদের এই জায়গাগুলোকে একবার করে কভার করে নিতে হবে, ঠিক আছে? যার জায়গাগুলো একবার দেখে নিতে হবে। তো মোল কনসেপ্টে মনে করো আমরা যখন কেমিস্ট্রি নিয়ে ডিল করি, কেমিস্ট্রির কথা যখন আমরা বলি, তো বেসিক্যালি আমরা কি করি, কেমিস্ট্রিতে আমরা ম্যাটার নিয়ে আলোচনা করি, যে একটা ম্যাটার অন্য একটা ম্যাটারে কনভার্ট হচ্ছে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে। তো সেখানে এরকম হতে পারে এনার্জির কিছু চেঞ্জেসও হতে পারে। তো এই জায়গাগুলোকে আমরা আলোচনা করার চেষ্টা করি। তো যদি আমরা ম্যাটারের কথা বলি প্রথমে, যে ম্যাটার ম্যাটার কোনগুলোকে আমরা বলছি, ম্যাটার আমরা বলছি যার কিছুটা ভর আছে এবং যে কিছুটা জায়গা দখল করে থাকে, তাহলে আমরা এটাকেই ম্যাটার বলি। তাহলে স্টেটস অফ ম্যাটার যদি তুমি কনসিডার করো, ম্যাটারের কত রকমের স্টেটস হতে পারে, তো আশেপাশে আমরা যত পদার্থ দেখি, যত ম্যাটার দেখি, তাদের তিনটে স্টেট জেনারেলি আমরা দেখতে পাই, তাই না? এক হচ্ছে সলিড স্টেট, একটা হচ্ছে লিকুইড স্টেট, আর একটা মনে করো আমরা যেটা পাই সেটা হচ্ছে গ্যাসিয়াস স্টেট। এছাড়াও আরো দুটো স্টেট ম্যাটারের আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করি না অত বেশি। একটা হচ্ছে প্লাজমা স্টেট, আর একটা হচ্ছে বোস আইনস্টাইন স্টেট। তো এগুলো নিয়ে আমরা খুব একটা আলোচনা করি না। তো মেইনলি সলিড লিকুইড আর গ্যাস, ম্যাটারের এই তিনটে অবস্থা নিয়ে আমরা বেশি আলোচনা করি। আবার যদি আমরা আশেপাশে আমাদের যত ম্যাটার আছে সেগুলোকে যদি আমরা দেখি, তার মধ্যে আমরা দেখতে পাই যে কিছু সাবস্টেন্স আছে, কিছু ম্যাটার আছে যেগুলো হচ্ছে পিওর। এখন পিওর বলতে কি বুঝি আমরা? পিওর সাবস্টেন্স বা পিওর ম্যাটার বলতে আমরা কি বুঝি? পিওর সাবস্টেন্স, পিওর বলতে কি বুঝি, আর ইমপিওর বা মিক্সচার বলতে কি বুঝি? দেখো এই জায়গাটাই আমাদের কনসেপ্টটা একটুখানি ঘাটতি থাকতে পারে। যেমন আমরা বলি যে পিওর মিল্ক, মিল্ক কি কখনো পিওর হতে পারে? মিল্ক কখনো পিওর হতে পারে না, পিওর মিল্ক আমরা বলতে পারবো না, ঠিক আছে? আমরা বলি কিন্তু পিওর মিল্ক, পিওর ড্রিঙ্কিং ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার কখনো পিওর হয় না। কেননা সেই জায়গাটা এবার বুঝতে হবে, সাইন্টিফিক টার্ম এটা পিওর সাবস্টেন্স, পিওর কথার একটা সাইন্টিফিক টার্ম, এই টার্মটাকে বুঝতে হবে। পিওর মানে হচ্ছে একই রকমের ম্যাটার থাকতে হবে, একই প্রপার্টির ম্যাটার থাকতে হবে। হতে পারে যে সেটা কোনো অ্যাটম অ্যাটম হতে পারে, শুধু কোনো অ্যাটম দিয়ে তৈরি, এরকম হতে পারে পিওর সাবস্টেন্স। ফর এক্সাম্পল তুমি একটা আয়রনের রড নিলে, সেখানে শুধু আয়রন আছে আর কিছু নেই। তুমি একটা কপারের তার নিলে, যেখানে শুধু কপারের অ্যাটম আছে আর কিছু নেই, তাহলে সেটাকে আমরা বলবো পিওর সাবস্টেন্স। যদি পার্টিকুলারলি সেই এক প্রকার অ্যাটমই থাকে, তাহলে সেটাকে আমরা বলবো পিওর সাবস্টেন্স। এবার এমন হতে পারে যে তুমি একটা মলিকিউল দিয়ে তৈরি কোনো একটা ম্যাটার নিলে, ফর এক্সাম্পল ওয়াটার, তাহলে যে ওয়াটারের মধ্যে মলিকিউল হিসেবে শুধু ওয়াটার মলিকিউলই আছে আর কিছু নেই, তাহলে সেটা পিওর।
কিন্তু আমরা যখন ড্রিঙ্কিং ওয়াটারের কথা বলবো, ড্রিঙ্কিং ওয়াটারে কি থাকবে? কোনো মিনারেলস থাকবে, সোডিয়াম আয়ন থাকতে পারে, অন্য কোনো মিনারেলস থাকতে পারে, তাহলে সেটা কখনো পিওর হলো না, তাই না? পিওর মানে একই রকমের মলিকিউল অথবা একই রকমের অ্যাটম দিয়ে তৈরি হতে পারে। তাহলে এই কথাটা আমাদের প্রথমে বুঝে নিতে হবে যে পিওর সাবস্টেন্স বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? আবার যদি তুমি আসো মিক্সচারের ক্ষেত্রে, মিক্সচার গুলো কোনগুলোকে বলবো যেখানে মোর দ্যান ওয়ান টাইপ অফ ম্যাটেরিয়াল থাকবে, মোর দ্যান ওয়ান টাইপ অফ মলিকিউল থাকতে পারে, মোর দ্যান ওয়ান টাইপ অফ অ্যাটম থাকতে পারে, তো সেগুলোকে আমরা বলবো মিক্সচার। তো মিক্সচার আবার দু রকমের হয়, আমরা বলি হোমোজেনাস মিক্সচার, আর হচ্ছে হেটারোজেনাস মিক্সচার। হোমোজেনাস মিক্সচারের মধ্যে সেম ফিজিক্যাল স্টেট থাকবে, এদের মধ্যে সেম ফিজিক্যাল স্টেট থাকবে। ফর এক্সাম্পল এরকম হতে পারে যে তুমি অ্যালকোহল নিলে আর সেটা ওয়াটারের মধ্যে মিক্স করালে, তাহলে অ্যালকোহল যদি ওয়াটারে আমরা মিক্স করিয়ে দিই তাহলে সেটা কি হয়ে যাবে? হোমোজেনাস মিক্সচার হবে। আবার হেটারোজেনাস কখন বলবো? যখন ডিফারেন্ট ফিজিক্যাল স্টেট থাকবে। ফর এক্সাম্পল যদি আমি এখানে নিই, মনে করো আমি নিলাম স্যান্ড আর ওয়াটার, তাহলে দুটোর ডিফারেন্ট ফিজিক্যাল স্টেট, তাহলে সেটাকে আমরা হেটারোজেনাস মিক্সচার বলবো। তো কনসেপ্ট আমরা বুঝতে পারলাম যে তাহলে পিওর সাবস্টেন্স বলতে কোনটাকে অ্যাকচুয়ালি পিওর বলি আমরা, সেই জিনিসটাকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তো চলে আসো আমরা মূল কনসেপ্টে, তাহলে এই জায়গাটা একটুখানি দেখে নিলাম। এবারে আমরা যে পয়েন্টের দিকে যাচ্ছি সেটা ভালো করে শোনো। ওকে চলো, তাহলে সবার প্রথমে, তাহলে এগুলো তো আমরা জানি আগে থেকে এই বিষয়গুলো, সবার প্রথমে আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডালটনস অ্যাটমিক থিওরি। ডালটনস অ্যাটমিক থিওরি ছোটবেলা থেকে পড়ছো, ফার্স্ট পয়েন্ট। ডালটন বলছে যে এভরি পার্টিকেল মেড আপ অফ টিনি সাবস্টেন্স, যেগুলোকে তিনি অ্যাটম বলেছেন। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে এভরি সাবস্টেন্স মেড আপ অফ টাইনি পার্টিকেলস, কল্ড অ্যাজ অ্যাটমস, যেগুলোকে তিনি অ্যাটমস বলেছেন। নাম্বার টু, অ্যাটমস যেগুলো থাকবে সেগুলোই কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করবে। তাহলে সেকেন্ড পয়েন্ট তিনি বলছেন যে অ্যাটমস পার্টিসিপেট ইন কেমিক্যাল রিয়াকশন। অ্যাটমস পার্টিসিপেট ইন কেমিক্যাল রিয়াকশন। সেটা কি লিখেছেন স্যার? এভরি সাবস্টেন্স মেড আপ অফ, টিনি, TINY, টিনি পার্টিকেলস কল্ড অ্যাজ অ্যাটমস। থার্ড পয়েন্ট তিনি কি বলছেন দেখো, থার্ড পয়েন্ট তিনি বলছেন যে যদি কোনো কোনো একটা একটা ম্যাটারকে আমরা নিই, একটা পিওর সাবস্টেন্স যদি আমরা নিই, কোনো একটা পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে যে অ্যাটম বা যেগুলো থাকবে সেগুলো সব একই রকম হবে, ঠিক আছে? তাহলে অল অ্যাটমস আর আইডেন্টিক্যাল ইন এ পার্টিকুলার এলিমেন্ট। কোন একটা এলিমেন্ট যদি আমরা কনসিডার করি, মনে করো আয়রন কমি কনসিডার করলাম, সেখানকার যতগুলো এলিমেন্ট, যতগুলো অ্যাটম থাকবে, প্রত্যেকটা অ্যাটমই কি হবে? আইডেন্টিক্যাল হবে, একই রকম হবে। আইডেন্টিক্যাল মানে সেম সাইজ হবে, তারা সেম শেপে, মানে সবগুলোই তো আমরা ধরবো স্ফেরিক্যাল, কিন্তু সাইজটা যেটা, রেডিয়াসটা যেটা, সেটা যদি কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট নেই তাদের ক্ষেত্রে একই রকম হবে, মানে সমস্ত আয়রনের অ্যাটম গুলো সেম রেডিয়াস, তিনি বলছেন, যেটা আমরা দেখবো যে হ্যাঁ ঠিকই কথাটা। তাহলে অল অ্যাটমস আর আইডেন্টিক্যাল ইন এ পার্টিকুলার এলিমেন্ট।
যদি ডিফারেন্ট অ্যাটম হয়, ডিফারেন্ট এলিমেন্ট যদি হয়, তাহলে ডিফারেন্ট এলিমেন্টের ক্ষেত্রে অ্যাটম ডিফারেন্ট হবে। ওকে, ডিফারেন্ট এলিমেন্টের ক্ষেত্রে অ্যাটম কি হবে? ডিফারেন্ট হবে। তাহলে এখানে আমরা একটুখানি পয়েন্ট লিখবো, এখানে একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে যে আইসোটোপস যদি থাকে তাহলে আইসোটোপস আর ডিফারেন্ট। তাহলে এই কথাটা এখানে তোমরা লিখে নাও, আইসোটোপস আর ডিফারেন্ট, আইসোটোপস আর ডিফারেন্ট। নাম্বার ফোর, চার নম্বর বলা হচ্ছে যে অ্যাটম ক্যান নট বি জেনারেটেড নর বি ডিস্ট্রয়েড, মানে অ্যাটমকে আমরা তৈরিও করতে পারবো না, ধ্বংসও করতে পারবো না। তাহলে এটা একটা ফোর্থ পয়েন্ট, তাহলে অ্যাটমস ক্যান নট বি জেনারেটেড নর বি ডিস্ট্রয়েড। তাহলে এটারও যদি তুমি এ দেখো, তাহলে ব্যতিক্রম যদি আমরা দেখি, এটারও একটা এক্সেপশনাল ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা নিউক্লিয়ার রিয়াকশন যদি দেখি, যেখানে একটা অ্যাটম অন্য অ্যাটমে কনভার্ট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে সেখানে তো অ্যাটম তো চেঞ্জ হচ্ছে, অ্যাটমটাকে তো অন্য অ্যাটমে আমরা কনভার্ট করতে পারছি। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে নিউক্লিয়ার রিয়াকশনের ক্ষেত্রে এটা খাচ্ছে না, যেগুলো লাল কালিতে লিখছে সেটা ব্যতিক্রম মনে রাখবে, ঠিক আছে? নিউক্লিয়ার রিয়াকশনস। এবার দেখো, অ্যাটম, আমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়েছি, অ্যাটম সম্পর্কে আমরা জানি যে একটা অ্যাটম মানে হলো কি, একটা অ্যাটম এর স্ট্রাকচার যদি আমরা দেখেছি যে এর মধ্যে একটা পজিটিভলি চার্জড নিউক্লিয়াস থাকছে আর তার বাইরে ইলেকট্রনগুলো ঘুরছে, এই নিউক্লিয়াসের মধ্যে আমাদের প্রোটন আর নিউট্রন থাকছে, এক্সেপ্ট কি, এক্সেপ্ট হাইড্রোজেন, হাইড্রোজেন বাদ দিয়ে হাইড্রোজেনে কোনো নিউট্রন থাকে না, এক্সেপ্ট হাইড্রোজেন, আর বাইরে এখানে ইলেকট্রন থাকছে। তো তিনটে পার্টিকেলের কথা আমরা, ফান্ডামেন্টাল পার্টিকেলের কথা আমরা বলি, এক হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তাহলে ইলেকট্রন বলি, ইলেকট্রন যেটা হচ্ছে নেগেটিভলি চার্জড, প্রোটন যেটা হচ্ছে পজিটিভলি চার্জড, আর হচ্ছে নিউট্রন যেটা হচ্ছে নিউট্রন, ঠিক আছে? তাহলে এগুলো তো আমরা জানি। এখানে একটুখানি ডেটাটা লিখে নাও, ইলেকট্রন প্রোটন আর নিউট্রনের একটু ইনফরমেশন, যেগুলো আমাদেরকে পরবর্তীতে ইউজ করতে হবে। তাহলে আমরা ইলেকট্রন প্রোটন আর নিউট্রন তিনটে সম্পর্কে কিছু কয়েকটা ইনফরমেশন, সব না, একটুখানি আমরা লিখে নেব, এগুলো আমরা পরবর্তীতে ইউজ করব। তো ইলেকট্রনকে রিপ্রেজেন্ট করা হয় কিভাবে, ই, ই লিখে, অথবা এটাকে আমরা এরকম লিখতে পারি, ই জিরো মাইনাস ওয়ান, নেগেটিভ চার্জ, এরকম করে লিখতে পারি, ই জিরো মাইনাস ওয়ান। প্রোটনকে আমরা লিখি পি দিয়ে, অথবা আমরা এটাকে এভাবেও লিখতে পারি, এইচ ওয়ান ওয়ান, এটাই প্রোটনকে রিপ্রেজেন্ট করতে পারে, অথবা আমরা এটাকে এইচ প্লাস দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। নিউট্রনকে রিপ্রেজেন্ট করার জন্য এন দিয়ে রিপ্রেজেন্ট করি, অথবা এন ওয়ান জিরো, এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? চার্জ যদি দেখো, তাহলে এটা রিপ্রেজেন্টেশন গেল, চার্জ যদি দেখো, ইলেকট্রনের চার্জকে আমরা যদি মাইনাস ই বলি, তাহলে প্রোটনের চার্জ হয়ে যাবে প্লাস ই, চার্জের ম্যাগনেটিউডটা সেম হবে, শুধু মানে সাইনটা আলাদা হবে, আর নিউট্রনের ক্ষেত্রে চার্জ হয়ে যাবে জিরো। যদি মাসের কথা বলো, মাস, তাহলে এর মাস হচ্ছে, ইলেকট্রনের মাস হচ্ছে 9.1 × 10⁻³১ কেজি, প্রোটনের মাস হচ্ছে 1.6726 × 10⁻²⁷ কেজি, আর এর মাস যদি দেখো, তাহলে 1.6749 × 10⁻²⁷ কেজি। তাহলে মাসের দিক থেকে যদি তুমি কম্পেয়ার করো, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে মাস অফ ইলেকট্রন এটা হচ্ছে প্রোটনের থেকে অনেক কম, মাস অফ প্রোটনের থেকে, এবং মাস অফ প্রোটন আর মাস অফ নিউট্রন যদি দেখো, তাহলে এটা অলমোস্ট সেম। তাহলে এই জায়গাটা আমরা পরবর্তীতে ইউজ করব। পয়েন্ট অ্যাটম গেল, পয়েন্ট করো নিউক্লিয়ন্স, নিউক্লিয়ন্স তাদেরকে আমরা বলি নিউক্লিয়ন্স, নিউক্লিয়ন্স হচ্ছে যারা নিউক্লিয়াসে থাকে, নিউক্লিয়াসে কে কে থাকে, প্রোটন আর নিউট্রন, তাহলে প্রোটন আর নিউট্রনকে বলা হয় নিউক্লিয়ন। তাহলে নিউক্লিয়ন্স কথাটা মানে হচ্ছে পার্টিকেলস প্রেজেন্ট ইন নিউক্লিয়াস। তাহলে কাদের বলবো আমরা, তাহলে নিউক্লিয়ন্স হচ্ছে প্রোটন আর নিউট্রন, প্রোটন আর নিউট্রনকে আমরা বলবো নিউক্লিয়ন। তাহলে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, নিউক্লিয়ন কাদেরকে বলে, ইলেকট্রন কিন্তু নিউক্লিয়ন নয়, ইলেকট্রন কিন্তু কোথায় থাকে না,
ইলেকট্রনকে আমরা নিউক্লিয়ন বলবো না, কারণ ইলেকট্রন নিউক্লিয়াসে থাকে না, তাহলে নিউক্লিয়ন্স এদেরকে বলা হয়। এবার দেখো এই যে ছোট ছোট টিনি টিনি পার্টিকেলস, ইলেকট্রন প্রোটন নিউট্রন, এদেরকে মেজার করার জন্য, এদের মাসকে মেজার করার জন্য আমরা একটা নতুন ইউনিটকে ইন্ট্রোডিউস করেছি, যেটাকে বলি আমরা AMU। AMU কথাটার মানে হলো অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট। এটা খুবই ছোট একটা, এটা একটা নতুন ধরনের ইউনিটকে আমরা ইন্ট্রোডিউস করেছি মেজার করার জন্য। কাকে মেজার করার জন্য? অ্যাটমের মাসকে মেজার করার জন্য আমরা ইন্ট্রোডিউস করেছি। তাহলে AMU, তাহলে এখানে লেখো AMU, এটা লেখো ইট ইজ ইউনিট টু মেজার মাস অফ অ্যাটম, ইট ইজ ইউনিট টু মেজার মাস অফ অ্যাটমস, অ্যাটমের মাসকে মেজার করার জন্য এটাকে ইউজ করেছে। দেখো AMU কে অ্যাটমিক মাস ইউনিট যেমন বলা হয়, এটাকে বলা হয় ইউনিফাইড মাস, ইউনিফাইড মাসও বলে। তো এটাকে সংক্ষেপে AMU না লিখে তুমি সংক্ষেপে ইউও লিখতে পারো, একই ব্যাপার। অনলি ইউ, অনলি ইউ লেখা মানেও AMU কে বোঝাবে, এটা বুঝতে হবে। ইউ মানে AMU, দুটো সেম জিনিস। কতটা টিনি এই মাসটা? যদি 1 AMU সমান আমরা দেখি গ্রামে, তাহলে এটা হয়ে যাবে 1.66 × 10⁻²⁷ কেজি, বা যদি তুমি গ্রামে দেখো তাহলে 1.66 × 10⁻²⁴ গ্রাম। তাহলে এটা হচ্ছে একটা 1 AMU মাস। তাহলে কতটা ছোট্ট একটা মাসকে আমরা 1 AMU ইউনিট হিসেবে কনসিডার করেছি। এটা মনে রাখবে যে অ্যাটমিক মাসকে মেজারমেন্ট করার জন্য আমরা, অ্যাটমের মাসকে মেজারমেন্ট করার জন্য আমরা এটাকে ইন্ট্রোডিউস করেছি, যেটা হচ্ছে AMU। এবার দেখো AMU মানেটা অ্যাকচুয়ালি কি, যদি আরো ভালো করে দেখো, 1 AMU কথাটার মানে হলো মাস অফ 1 নিউক্লিয়ন, একটা নিউক্লিয়নের মাস হচ্ছে 1 AMU। তাহলে এখানে দেখো একটা নিউক্লিয়ন মানে কি ছিল, প্রোটন অথবা নিউট্রন। তাহলে প্রোটন বা নিউট্রনের যেটা মাস 1.67 × 10⁻²⁷ কেজি, তাহলে সেটাই দেখো 1.66 × 10⁻²⁷ কেজি, এটাই হচ্ছে 1 AMU। তাহলে আবারও বলছি 1 AMU কথাটা মানে হলো একটা নিউক্লিয়নের মাস। তাহলে হয় মাস অফ প্রোটন তুমি নিতে পারো, 1 AMU ইকুয়াল টু প্রায় প্রায় সমান মাস অফ প্রোটন নিতে পারো, বা তুমি এটাকে প্রায় সমান করতে পারো মাস অফ 1 প্রোটন মাস অফ 1 নিউট্রন, একটা নিউট্রনের মাস বা একটা প্রোটনের মাসের সঙ্গে সমান হবে 1 AMU। এবার দেখো 1 AMU সমান তুমি আবার লিখতে পারো 1/NA গ্রাম। এটা করে দেখবে যে যদি NA মানে অ্যাভোগাড্রো নাম্বার, NA কত? অ্যাভোগাড্রোস নাম্বার, অ্যাভোগাড্রোস নাম্বার যেটা হচ্ছে 6.022 × 10⁻²। তুমি 1/6.022 × 10⁻², করবে এটাই আনসার আসবে 10⁻²⁷ কেজি বা 10⁻²⁴ গ্রাম। তাহলে এটা গ্রামে আমরা যদি রিপ্রেজেন্ট করি তাহলে এটা হবে, তাহলে এই ভ্যালুটা হচ্ছে এটাই 1.66 × 10⁻²⁴ গ্রাম। তাহলে 1 AMU সমান আমরা এত কিছু লিখতে পারি। তাহলে 1 AMU টার্মটা বুঝে বোঝা গেছে? কারো কোনো ডাউট আছে এখানে? AMU হচ্ছে একটা মাস ইউনিট, যেমন আমরা গ্রামকে ইউজ করি, কেজি ইউজ করি, পাউন্ড ইউজ করি, ঠিক এরকমই মাসের একটা ইউনিট হচ্ছে AMU। এবং AMUটাকে কখন ইউজ করব? যখন আমরা ছোট্ট মাস মেজারমেন্ট করতে হবে, মনে করো অ্যাটমের মাস যখন আমরা দেখব, তখন আমরা সেই AMU টার্মটাকে আমরা ইউজ করব। ওই জন্য এটাকে বলা হয়েছে অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট। এবার লেখো রিপ্রেজেন্টেশন অফ অ্যাটম, রিপ্রেজেন্টেশন অফ অ্যাটম। অ্যাটমকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? অ্যাটমকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এরকম একটা অ্যাটমের চিহ্ন ইউজ করব, যে কোনো হতে পারে, কোন একটা লেটার যার উপরে আমরা এখানে লিখব A আর এখানে লিখব J। এটা কি?
আমরা জানি এ হচ্ছে মাস নাম্বার, অ্যাটমের মাস নাম্বার, আর জেডটা হচ্ছে এর অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার। আমাকে বলো তো মাস নাম্বারের ইউনিট কি হবে, মাস নাম্বারের ইউনিট কি হবে? স্যার ইউনিট লেস হবে তো, ইউনিট লেস হবে, ইউনিট লেস, ইউনিট লেস হবে। তাহলে ভালো, ওটা ভালো করে বোঝো এটা। তাহলে একটা তুমি লিখছো মাস নাম্বার, তাহলে এটা নাম্বার তো, নাম্বার কখনো ইউনিট হতে পারে না, এটা একটা জাস্ট নাম্বার হবে, ঠিক আছে? তাহলে মাস নাম্বারের ইউনিট হবে, মাস নাম্বার হবে ইউনিটলেস, অ্যাটমিক নাম্বার হবে ইউনিটলেস, ঠিক আছে? এদের কোনো ইউনিট হবে না, এটা নাম্বার জাস্ট একটা। এবার মাস নাম্বার মানে কোনটাকে বলছি আমরা? মাস নাম্বার মানে আমরা বলছি এই মাস নাম্বার, যদি তুমি দেখো মাস নাম্বার মানে বলছি যে নাম্বার অফ নিউক্লিয়ন প্লাস নিউট্রন, নাম্বার অফ নিউক্লিয়ন্স, মাস নাম্বার মানে হচ্ছে নাম্বার অফ নিউক্লিয়ন্স, নাম্বার অফ নিউক্লিয়ন্স মানে কি? তাহলে নাম্বার অফ নিউক্লিয়ন মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, তাহলে প্রোটন আর নিউট্রনের টোটাল সংখ্যাটাই হয়ে যাবে তোমার এখানে মাস নাম্বার। সেকেন্ড হবে যদি অ্যাটমিক নাম্বার বলো, অ্যাটমিক নাম্বার কোনটাকে বলছি? এটা হচ্ছে নাম্বার অফ প্রোটন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ প্রোটন, বা নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন যদি নিউট্রাল অ্যাটম হয় তাহলে সমান হবে, বা তুমি এটাকে বলতে পারো নাম্বার অফ, নাম্বার অফ ইলেকট্রনস ইন নিউট্রাল অ্যাটম, নিউট্রাল অ্যাটমে নাম্বার অফ ইলেকট্রনস, সেম জিনিস হবে নাম্বার অফ প্রোটন বা নিউট্রাল অ্যাটমে নাম্বার অফ ইলেকট্রন। তো এগুলো ডাইরেক্ট প্রশ্ন আসে, এরকম প্রশ্ন দেখবে তোমরা এনসিআরটি তে বা আগের পরীক্ষাগুলোতেও এসেছে, একটা এলিমেন্ট দিয়ে বলবে তার নাম্বার অফ প্রোটন ইলেকট্রন নিউট্রন সংখ্যা বের করো, খুবই সহজ কোশ্চেন, কিন্তু তবুও এগুলো দিয়ে দেয়। তা আমরা একটা এখানে একটা এক্সাম্পল দেখি, মনে করো তোমাকে আমি বললাম যে সোডিয়াম 2311, তাহলে সবকিছু বলতে হবে, তাহলে এর জেড কত, অ্যাটমিক নাম্বার কত 11, মাস নাম্বার কত 23, তাহলে ইলেকট্রনের সংখ্যা কত 11, প্রোটনের সংখ্যা কত 11, আর নিউট্রনের সংখ্যা কত, নিউট্রনের মাইনাস জেড, তাই তো? তাহলে 23 মাইনাস 11, তাহলে এটা দেখবে। তাহলে এরকম তোমাকে যে কোনো একটা কোশ্চেন দিতে পারে, যাই হোক চলো নেক্সট পয়েন্ট করো, আইসোটোপস। আইসোটোপস কাকে বলি? যে অ্যাটমের যদি সেম অ্যাটমিক নাম্বার হয় আর ডিফারেন্ট মাস নাম্বার হয় তাহলে আইসোটোপস কাদের বলা হয়? যাদের হবে সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার, তাদেরকে আমরা বলবো আইসোটোপস। এক্সাম্পল দেখো, মনে করো লিখলাম হাইড্রোজেন 1-1, হাইড্রোজেন 2-1, হাইড্রোজেন 3-1, ঠিক আছে? তাহলে এগুলো সবই কি হবে? আইসোটোপস। বা তুমি কার্বনের নিতে পারো, কার্বন 12-6, কার্বন 14-6, তাহলে এগুলো হবে কার্বনের আইসোটোপস, ঠিক আছে? তাহলে আইসোটোপ মানে সেম অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট মাস নাম্বার। চলো নেক্সট লেখো, আইসোবার, আইসোবার, আইসোবার মানে হবে সেম মাস নাম্বার ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। এবার উল্টোটা হয়ে গেল, জাস্ট সেম মাস নাম্বার বাট ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার, ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার, আইসোবার। তাহলে আইসোবারের এক্সাম্পল যদি নিই, তাহলে হচ্ছে কার্বন 14-6, নাইট্রোজেন 14-7, তাহলে দেখো মাস নাম্বার একই কিন্তু অ্যাটমিক নাম্বার আলাদা, তাহলে এদেরকে বলা হবে আইসোবার। এরপরে লেখো আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক মানে হচ্ছে সেম নাম্বার অফ ইলেকট্রন থাকতে হবে, আইসো ইলেকট্রনিক মানে হলো সেম নাম্বার অফ, আইসো কথাটা মানেই সেম, সেম নাম্বার অফ ইলেকট্রন, তাহলে এটা হবে আইসো ইলেকট্রনিক, সেম নাম্বার অফ ইলেকট্রন। এক্সাম্পল দেখো,
মনে করো এন থ্রি মাইনাস, ও টু মাইনাস, এফ মাইনাস, এন এ প্লাস, এম জি টু প্লাস, এল থ্রি প্লাস। তাহলে দেখো অ্যাটমিক নাম্বার জেড যদি তুমি দেখো, জেড সবার ক্ষেত্রে আলাদা, সাত আট নয় এগারো বারো তেরো, কিন্তু ইলেকট্রন সংখ্যা যদি তুমি দেখো তাহলে সবারই দশটা করে ইলেকট্রন। তাহলে এটা হয়ে গেল আইসো ইলেকট্রনিক স্পেস, সেম নাম্বার অফ ইলেকট্রন। নেক্সট হচ্ছে আইসোটোন। আইসোটোন আইসোটোন কাদের বলবো বুঝতেই পারছি, আইসোটোন মানে নিউট্রন সংখ্যা সমান। তাহলে আইসোটোন কাদেরকে বলা হবে? সেম নাম্বার অফ নিউট্রন তাদেরকে বলা হবে আইসোটোন। আইসোটোনের এক্সাম্পল দেখো, আইসোটোনের এক্সাম্পল হচ্ছে কার্বন মনে করো 14 6, আর হচ্ছে অক্সিজেন 16 8। তাহলে কার্বন 46 আর অক্সিজেন 16 8, তাহলে নাম্বার অফ নিউট্রন সংখ্যা দেখবে সমান হয়ে যাবে, তাহলে এদেরকে বলা হবে আইসোটোন। নেক্সট করো আইসোস্টার। নেক্সট করো আইসো স্টারস। আইসোস্টারস কাদেরকে বলে? আইসোস্টারস লেখো, সেম নাম্বার অফ অ্যাটম হতে হবে এন্ড সেম নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন হতে হবে। তাহলে আইসোস্টার মানে হলো সেম নাম্বার অফ অ্যাটম এন্ড সেম নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রনও সেম নাম্বারের হতে হবে। যেমন এক্সাম্পল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর N2O, সেম নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন হবে, সেম নাম্বার অফ অ্যাটম, তাহলে সেটাকে বলা হবে আইসোস্টার। ঠিক আছে, তাহলে এটা আমাদের মনে। তাহলে বলো এই অবধি কারো কোনো ডাউট আছে? এগুলো তো বেসিক জিনিস, এগুলো তো আমরা এর আগেও পড়েছি। নেক্সট আমরা যেটা মেইন পয়েন্টে যাচ্ছি, যে জায়গাতে সবার কনফিউশন থাকে, প্রথমে হচ্ছে অ্যাটমিক মাস। আমাকে বলো মাস নাম্বারের কোনো ইউনিট নেই, কিন্তু অ্যাটমিক মাস যখন আমি বলছি একটা অ্যাটমে মাস, মাসের ইউনিট থাকবে তো, অ্যাটমিক মাসের ইউনিট থাকবে। এখন বলো অ্যাটমিক মাস মানে কি, কি বোঝো অ্যাটমিক মাস মানে? মাস অফ ওয়ান অ্যাটম। অ্যাটমিক মাস মানে স্যার একটা অ্যাটমের মাস, একটা অ্যাটমের মাস আর কিছু না। তাহলে অ্যাটমিক মাস মানে তোমাকে আর কোনো কিছু ভাবতে হবে না। আমাদের যেমন ডেফিনিশন লেখা আছে যে একটা কার্বনের 1/12 অংশ করে লেখা আছে, তো যে কিছু করতে হবে না। আমাদের কি লিখতে হবে? অ্যাটমিক মাস মানে মাস অফ ওয়ান অ্যাটম। ঠিক আছে, তাহলে অ্যাটমিক মাস মানে কি হবে? মাস অফ ওয়ান অ্যাটম। তাহলে একটা অ্যাটমের মাস হবে অ্যাটমিক মাস। এবার দেখো একটা অ্যাটমের মাস মানে কি, অ্যাটমের মধ্যে যারা আছে যে সমস্ত পার্টিকেল আছে সবার মাসের যোগফল। তাহলে তুমি বলতে পারো মাস অফ ইলেকট্রন প্লাস মাস অফ প্রোটন প্লাস মাস অফ নিউট্রন। একটা অ্যাটমের মাস মানে এগুলো সবার যোগফল। এবার তুমি দেখো ইলেকট্রনের মাসের রেসপেক্টে অ্যাট মাস অফ প্রোটন আর মাস অফ ইলেকট্রন অনেক বেশি, তাহলে ইলেকট্রনের মাসটাকে আমরা জিরো কনসিডার করবো, নেগলিজেবল কনসিডার করবো কম্পেয়ার টু প্রোটন আর নিউট্রনের মাস। আমি বলতে পারি এরকম যে অ্যাটমিক মাস মানে তাহলে মাস অফ প্রোটনস প্লাস মাস অফ নিউট্রনস। এবার মাস অফ প্রোটনস, তাহলে মাস অফ প্রোটন মানে আমি বলতে পারি নাম্বার অফ প্রোটন ইনটু মাস অফ ওয়ান প্রোটন, তাই না? তাহলে এখানে আমি লিখতে পারি নাম্বার অফ প্রোটন, কতগুলো প্রোটন আছে, ইনটু মাস অফ
ওয়ান প্রোটন, তাহলে এটাই তো হয়ে গেল টোটাল নাম্বার অফ টোটাল মাস অফ কি প্রোটন, প্লাস আমি এটা লিখতে পারি মাস অফ নিউট্রনস ইনটু মাস অফ ওয়ান নিউট্রন, একটা নিউট্রনের মাস আর যতগুলো নিউট্রন আছে তার সংখ্যা, তাহলে তো টোটাল নিউট্রনের মাস পেয়ে যাব। আচ্ছা একটা জিনিস দেখো তো, এই জিনিসটা ভালো করে খেয়াল করো তো, যে মাস অফ প্রোটন আর মাস অফ নিউট্রন অলমোস্ট সেম, তাহলে আমি এটাকে কমন নিতে পারি, তাহলে আমি বলতে পারি যে নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রনস ইনটু কমন চলে গেল মাস অফ প্রোটন বা নিউট্রন, তুমি যাই লেখো না কেন একই ব্যাপার, তাহলে আমি লিখে দিলাম মাস অফ প্রোটন, একটা প্রোটনের মাস। আচ্ছা নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ নিউট্রন এটাকে কি বলি, মাস নাম্বার, মাস নাম্বার অ্যাটমিক, এই দুটো এ, আমি এটাকে এরকম লিখি নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন ইনটু মাস অফ প্রোটন, অথবা তুমি এটাকে এরকমও লিখতে পারতে নাম্বার অফ প্রোটন নাম্বার অফ নিউট্রন ইনটু মাস অফ নিউট্রন, একই ব্যাপার। তাহলে এইটা হচ্ছে দেখো প্রোটন আর নিউট্রনের যে টোটাল সংখ্যা আর মাস অফ প্রোটন যেটা সেটাকে বলি আমরা ওয়ান এএমইউ, তাহলে এটা ইজ ইকুয়াল টু ওয়ান এএমইউ, তাহলে আমরা এটাকে বলছি এএমইউ। ওকে বুঝতে পেরেছি আমরা কনসেপ্টটা কি বলছি। তাহলে দেখো তুমি যখন কারো অ্যাটমিক মাস বলবে তাহলে সিম্পলি তোমাকে কি করতে হবে, এ, তারপরে যদি তুমি এএমইউ যোগ করে দাও তাহলে এটা হয়ে যাবে ওর অ্যাটমিক মাস। কথাটা বুঝতে বোঝাতে পেরেছি আমি, যে কোনো একটা অ্যাটমের যেটা মাস নাম্বার হবে, কোনো একটা অ্যাটমের যেটা মাস নাম্বার হবে, মাস নাম্বারের তো কোনো ইউনিট নেই, এর কোনো ইউনিট নেই, কিন্তু মাস নাম্বারের শেষে যদি তুমি এএমইউ কথাটা ইউজ করো, মানে একটা ইউনিট ইউজ করো, তাহলে সেটা তোমার হয়ে যাবে অ্যাটমিক মাস। দেখো আমি বললাম যে এই অ্যাটমটার অ্যাটমিক মাস কত, তাহলে তুমি অ্যানসার কি দেবে, 23 এমইউ। ওকে অবশ্যই তুমি, আর আমি যদি তোমাকে বলি যে এটার মাস নাম্বার কত, মাস নাম্বার কত, 23। আমি যদি তুই তোমাকে বলি যে অ্যাটমিক মাস কত, অ্যাটমিক মাস কত, তুমি অ্যানসার দেবে 23 এমইউ, তখন তোমার এমইউ কথাটা দিতে হবে। তার মানে তুমি এখানে বলতেই পারো 23 × 1 এমইউ মানে কত, 1.66 × 10⁻²⁴ গ্রাম, তাহলে এটা তোমার অ্যান্সার হয়ে গেল 23 × এটাই আর কি 1.66 × 10⁻²⁴ গ্রাম, বা কেজিতে যদি লেখো তাহলে 1.66 × 10⁻² কত, −27 কেজি। তাহলে একটা অ্যাটমের মাস, যদি একটা সোডিয়াম অ্যাটম যদি আমরা নিই তার মাস হবে এটা।